পিরোজপুর জেলার বিরাশি হাজার হেক্টর আবাদী জমির বেশিরভাগই ছোট বড় বারোটি নদী তীরবর্তী অঞ্চলে ফসল রক্ষায় বেরিবাথ রয়েছে দুইশো কিলোমিটার এর মধ্যে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো কিলোমিটার অংশ ঝুঁকিতে আছে আরও প্রায় পঞ্চাশ কিলোমিটার অংশ জানান বন্যা ও সামুদ্রিক ক্ষতিগ্রস্ত বাদ দিয়ে লবণাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে এতে নষ্ট হয় ক্ষেতের ফসল এই লবণ পানিতে কৃষকরা ভালো ফসল ফলাতে পারে না এখন আমাদের এটা ভালো বেরিভেদের দরকার বর্ষার মৌসুম আসার আগেই যদি আমাদের এই বেরিভেদ না হয় তাহলে এই এলাকার সব লোকজনের খুবই ক্ষতি হয়ে যাবে কৃষিজ উৎপাদন বাড়াতে নতুন টেকসই বাঘ নির্মাণের প্রয়োজন বলে জানায় কৃষি বিভাগ বেরিভাত না থাকার কারণে এই জেলায় পাঁচ হাজার তিনশো ছিয়াশি হেক্টর জমিতে ফসল আবাদ সম্ভব হচ্ছে না এবং এই জেলায় বর্তমানে বেরিভাদের প্রয়োজন হলো একশো বিয়াল্লিশ কিলোমিটার বাদ সমস্যার সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ধীরে ধীরে এসব বেড়িবাঁধগুলো মেরামত করার জন্য পদক্ষেপ নিয়েছি এবং আশা করছে সবগুলো উপজেলারই পর্যায়েক্রমে বেড়িবাঁধ নির্মাণ করা হবে এর ফলে ফসল এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে পানি উন্নয়ন বোর্ডের মতে ভান্ডারিয়া ও মটবাড়িয়া উপজেলায় 59 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে সময় সংবাদ পিরোজপুর